অবশেষে মুন্নির কাছে ক্ষমা চাইলেন অপু বিশ্বাস। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। ভিডিও বার্তার জন্য ছোট বোন হিসেবে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নির কাছে ক্ষমা চেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে মুন্নির সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলেও জানান। তৃতীয় পক্ষের কারণে এ বিষয়টি এত দূরে গড়িয়েছে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আশা করি সবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল। ডিবিও অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরাই খাবার টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি। তাপস ভাইয়া ও মুন্নি ভাবি প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি। ফারজানা মুন্নির নিকট ক্ষমা চেয়ে এই অপু বলেন, মুন্নি ভাবির কাছে আমার অনুরোধ, আপনিও আর মনে কিছু রাখবেন না। জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি, মুন্নি ভাবির সঙ্গে আমার কোনো অভিযোগ বা মনোমালিন্য ছিল না এবং এখনও নেই। আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি। আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গায় শিল্পাঙ্গন। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে অপু বিশ্বাস বলেন, প্রিয় সাংবাদিক ভাই বোন ও আমার ভক্তদের উদ্দেশ্য বলতে চাই, এই বিষয়টি যেহেতু আমরা এখানেই শেষ করেছি, আপনারা আর এই বিষয়টি নিয়ে মন্তব্য করবেন না। দিন শেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই। কিছুদিন পরেই নতুন বছর আসছে, আশা করি সবাই আমাদের ভুলগুলো শুধরিয়ে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব। প্রিয় দর্শক, এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।